এর লার্নার পাঁচশো বারো ওয়ার্কশপ বেসড একটিভিটিতে আপনাদের লেসন প্ল্যান করতে হচ্ছে ব্লু প্রিন্টেই কোয়েশন পেপার তৈরি করতে হচ্ছে পর্টফলিও তৈরি করতে হচ্ছে তো পোর্টফোলিও অলরেডি আছে লেসন প্ল্যানের দুটো ফর্মে দেওয়া আছে কোয়েশন যেটা ব্লুপ্রিন্ট প্রিন্ট অনুযায়ী সেটাও দেওয়া আছে তো ব্লু প্রিন্টটা ঠিকঠাক মতো দেওয়া নেই আজকে আমি ব্লুপ্রিন্ট প্রিন্ট অনুযায়ী কোশ্চেন পেপার কভাবে তৈরি করতে হয় সেটা দিতে দিতে তো আমি নিচ্ছি হচ্ছে কি ক্লাস সেভেনের গণিতটা তো ব্যাপার হচ্ছে এটা যদি আপনি বুঝে নেন আপনি যে কোনো ক্লাসের যে কোনো কোয়েশন করতে পারবেন ওইখানে বুধমূলক প্রয়োগমূলক দক্ষতামূলক জ্ঞানমূলক কিছু বিষয় আছে এইভাবে আপনার কোয়েশন পেপার সেট করতে হবে তো সব বিষয়টা আমরা একটু করেই দেখে নেব তার আগে বলছি আপনি দেখছেন ইউটিউব চ্যানেল এসএম ভিনটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটিরিয়ালস তো আর কথা না বাড়ি দেখে নিচ্ছি আজকে আমাদের কোশ্চেন পেপার ব্লু প্রিন্ট অনুযায়ী কীভাবে তৈরি করতে হয় সেই বেপারটা তো ব্লু প্রিন্ট অনুযায়ী কোয়েশ্চন পেপার তৈরি করার ব্যাপারে আছে আমি নিয়েছি হচ্ছে গিয়ে সপ্তম শ্রেণীর বীজগণিতিক সূত্রাবলী চ্যাপ্টারটাকে তো চ্যাপ্টার থেকে প্রথমে কি বলবো উপ এককে ভাগ করে নিতে হবে তারপর হচ্ছে গিয়ে আমি কত নাম্বারের প্রশ্ন করব আমি এখানে পঁচিশ নাম্বারের প্রশ্ন করছি তো পঁচিশ নাম্বারের প্রশ্নে আমি প্রথম উপ একক থেকে দিচ্ছি দশ নাম্বার তারপর ছ নাম্বার ছ নাম্বার এবং তিন নাম্বার মোট পঁচিশ নাম্বার হলো তো এখানে প্রশ্নগুলোকে কিন্তু তিনটা ভাগে ভাগ কর তিনটা বা চারটা ভাগে ভাগ করতে হবে জ্ঞানমূলক বুধমূলক প্রয়োগমূলক এবং দক্ষতামূলক তো প্রথম চাপ্টার থেকে আমি জ্ঞানমূলক দেব তিন মার্ক বুধমূলক দেব চার মার্ক প্রয়োগমূলক দুই দক্ষতামূলক এক অর্থাৎ দশ তারপরের যে উপায়ক্ষক থেকে আমি দেব বুধমূলক তিন প্রয়োগমূলক দুই দক্ষতামূলক এক তারপরের উপায়ক্ষক থেকে জ্ঞানমূলক তিন প্রয়োগমূলক দুই এবং দক্ষতামূলক এক তারপরের উপায়ক্ষক থেকে দেব জ্ঞানমূলক এক বুধমূলক এক প্রয়োগমূলক এক এই মিলে আমার পঁচিশ মার্ক হয়ে গেল সেটা কিন্তু একটা টেবিল করে দিতে হবে যে যে আমি চ্যাপ্টারটাকে বা ইউনিটটাকে ভাগ করলাম এবং কোন কোন ইউনিট থেকে কি ধরনের প্রশ্ন সেটা প্রয়োগমূলক এবং দক্ষতামূলক দিতেই হবে প্রথম যেটা টেবিল করেছিলাম সেটা আমি দিয়েছি যে সাব ইউনিট ওয়াইজ আমি ডিভাইড করেছি এবার সাব ইউনিট ডিভাইড করলে এবার আমাকে দিতে হবে প্রশ্ন ওয়াইজ ডিভাইড করতে হবে যে শূন্যস্থান পূরণের মধ্যে কি কি দিচ্ছি সঠিক উত্তর নির্বাচনের মধ্যে কি কি দিচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোর জন্য কি কি দিচ্ছি সংক্ষিপ্ত উত্তরের মধ্যে কী কী দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে দিচ্ছি সেটা তো দেখুন যে শূন্যস্থান পূরণে আমি জ্ঞানমূলক একটা দিলাম বুধমূলক একটা দিলাম হচ্ছে গিয়ে ফার্স্ট সাব ইউনিট থেকে সেটা আপনি সাব ইউনিট ওয়াইজ দিতে পারেন আর যদি মনে করেন আমি সাব ইউনিট ওয়াইজ দেব না তাহলেও দিতে পারেন একসাথে লিখে দেবেন যে জ্ঞানমূলক টোটাল কতটা দিচ্ছেন শূন্যস্থান পূরণে বুধমূলক কতটা দিচ্ছেন প্রয়োগমূলক কতটা দিচ্ছেন তারপর সঠিক উচ্চ নির্বাচনে জ্ঞানমূলক বুধমূলক প্রয়োগমূলক কতটা বাম দিকের সঙ্গে ডান দিক মিলানোর ক্ষেত্রে জ্ঞানমূলক কতটা বুধমূলক কতটা প্রয়োগমূলক কতটা এইসব বিষয় তারপর হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত উত্তর ধ্বনি প্রশ্নে জ্ঞানমূলক কতগুলো দিলাম বুধমূলক কতগুলো প্রয়োগমূলক কতগুলো দক্ষতামূলক কতগুলো দিলাম তো সেটা ফুল ডিটেল জ্ঞানমূলক থাকছে দুইটা বুধমূলক একটা প্রয়োগমূলক দুইটা মানে হচ্ছে পাঁচটা তারপর সঠিক উত্তর নির্বাচন জ্ঞানমূলক থাকছে ওইখানে দুইটা বুধমূলক তিনটা প্রয়োগমূলক একটা তিন দুই পাঁচ আর এক ছয়টা থাকছে তারপর হচ্ছে বামদিকের সঙ্গে ডান দিকে মিলানো যেটা জ্ঞানমূলক দুইটা বুধমূলক একটা প্রয়োগমূলক একটা মানে হচ্ছে টোটাল চারটা এখানে আছে যেমন থ্রি এ থ্রি সি দেয় ডি আছে এগুলো মানে কোয়েশ্চেন নাম্বার তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী জ্ঞানমূলক একটা বুধমূলক এক দুই তিনটা প্রয়োগমূলক একটা দুইটা তিনটা দক্ষতামূলক এক দুই তিনটা তিন তিন ছয় তিন নয় দশটা টোটাল প্রশ্ন থাকছে তো কোয়েশ্চেন পেপার হচ্ছে সপ্তম শ্রেণীর বীজগাণিত সূত্রাবলী চ্যাপ্টারটাকে নিয়েছি আমি তো সময় দিলাম পঁচিশ মিনিট মার্ক দিলাম পঁচিশ তো সময় আপনি বাড়িয়ে দিতে পারেন পঁচিশ মিনিটে আপনি ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এমনও দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা আপনি বুঝে দিয়ে দেবেন তো শূন্যস্থান পূরণে আমি কয়টা নিয়েছি শূন্যস্থান পূরণে আমি নিয়েছি পাঁচটা ও শূন্যস্থান পূরণ পাঁচটা নিয়েছি ওইখানে কিন্তু আগে আমি দিয়ে দিয়েছিলাম শূন্যস্থান পূরণের মধ্যে জ্ঞানমূলক কোনগুলো বুধমূলক কোনগুলো প্রয়োগমূলক কোনগুলো আচ্ছা জ্ঞানমূলক ব্যাপারটা কি জ্ঞানমূলক মানে কি যেটা শিখতে হবে স্টুডেন্টকে সেটা হচ্ছে জ্ঞানমূলক ব্যাপার আর প্রয়োগমূলক মানে কি জিনিসটাকে কি অ্যাপ্লিকেশন করা সেটা হচ্ছে প্রয়োগমূলক বোধমূলক মানে কি এইটা ছোটো বা এইটা বড় কোনটা সে বুঝে কিনা কোনো একটা জিনিস সে ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা এমন যেটা কোয়েশন করলাম যার মধ্যে আমি বুঝলাম যে সে বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে বুধমূলক আর দক্ষতামূলক মানে কি এটা জানলাম এটা থেকে আরো অনেক কিছু আমি জানতে পারি এটা থেকে আরো অনেক কিছু অন্য কিছু তৈরি করা সেটা হচ্ছে কি প্রয়োগমূলক এমনভাবে বুঝে বুঝে করা তারপর ওই যে এই যে দেখে অনুষ্ঠান পূরণ দেওয়া হলো তারপর হচ্ছে কি সঠিক উত্তর নির্বাচনের মধ্যে কিছু দেখে নিন এই দিকের সঙ্গে আর এই হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো ওইখানে দশটা প্রশ্ন দেওয়া আছে এই হচ্ছে মোটামুটি আপনার ব্লু প্রিন্ট অনুযায়ী কোয়েশন পেপার তৈরি করা তো আপনি অন্য ক্লাসেরও কোয়েশন একইভাবে তৈরি করে নেবেন এটা জাস্ট সেভেনের আমি অঙ্ক দেখিয়ে দিলাম তো আমি আশা করছি আপনি বুঝে গেছেন যে ব্লু প্রিন্ট অনুযায়ী কোশন পেপার কিভাবে তৈরি করতে হবে এবং আপনি নট অনলি সেভেন বাটলসব মানে অন্য ক্লাসও আপনি তৈরি করতে পারবেন সেটা আমি আশা করছি আর যদি এ ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যতটুকু বুঝি আপনাকে বোঝানোর চেষ্টা করবো বা জানান দেওয়ার চেষ্টা করবো ডিএলএডের সঙ্গে আছে এসএমডি এস এম এসএমডি টিউটোরিয়ালের সঙ্গে থাকুন তাহলে অনায়াসে ডিআলএড সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাতে আর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ